শপথ নিলেন চট্টগ্রাম বিভাগের দোহাজারি দেবিদ্বার বান্দরবান পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকালে শপথ পাঠ করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। দেবিদ্বার পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ সাইফুল ইসলাম শামীমও শপথ নেন। এছাড়া সংরক্ষিত ছয় কাউন্সিল শপথ নিয়েছেন। এ সময় চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান ও দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা সহ অন্যরা উপস্থিত ছিলেন।